রোজরা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। প্লিজ আজকের ব্লগটা আপনারা পুরো দেখবেন, আশা করি আপনাদের খুব খুব ভালো লাগবে। তো আজকের ব্লগটা শুরু করছি দুপুর দুটো থেকে। তো এইখানে দেখুন ইউসরাকে স্যারেলাক্স দিয়ে দিয়েছি, ও স্যারেলাক্স খেয়ে তারপরে ডক্টর সেটটা নিয়ে খেলা করছে। তো আপনাদের দাদা এলে দুপুরে খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে ইউসরাকে নিয়ে যাব একটু পার্লারে, কারণ ওর চুলটা অনেক বড় হয়ে গিয়েছে, অনেক দিন হলো ওর চুলটা কাটা হয়নি। তো এইখানে দেখুন ও এখন টিভি দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর যেহেতু রোদ হচ্ছিল তাই কাপড়গুলোও শুকিয়ে গিয়েছে, তুলে নিয়ে চলে এসেছি। আর এইখানে দুপুরে খাওয়ার জন্য সব রেডি করে নিয়েছি। তারপরে দুপুরে খাওয়ার পরে ইউসরাকে এখানে রেডি করে দিয়েছি। চুল কাটতে যাচ্ছ? চলো দরজাটা খুলি। চলো এখন আমরা পার্লারে যাচ্ছি। আপনারা প্লিজ আমার ব্লগটা দেখতে থাকুন, ব্লগ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলে আপনারা যারা নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। তো এখন দেখুন আমরা নিচে চলে এসেছি, তো চলুন পার্লারে যাওয়া যাক। তো এখানে দেখুন রাস্তার চারিদিকে কত সুন্দর গাছগুলো লাগছে, তো দেখতে তো খুব সুন্দর লাগছে। আমি এই জায়গাটাতে যখনই আসি তো আমার মায়ের বাড়ির কথা মনে পড়ে। আমার মায়ের বাড়ি যেখানে, তো ওখানেও অনেক গাছ আছে, আর আমরা যে জায়গায় থাকি এখন তো খুব একটা ওখানে গাছ নেই। তো ইউসরাকে যেখানে পার্লারে নিয়ে আসি তো ওখানেই এই জায়গাটা, তো দেখুন চারিদিকে শুধু গাছ আর গাছ, তো দেখতে তো খুব সুন্দর লাগছে দেখুন। তো এখন আমরা চলে এসেছি পার্লারে, তো চলুন পার্লারে যাওয়া যাক। চলো ইউসরা, চলো 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 আস্তে আস্তে চলো, চলো মা, চলো 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 চলো, এইটা এইটা চলো 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 সোজে চলো। তো এখন দেখুন আমরা পার্লারের ভিতরে চলে এসেছি। পার্লারটা ছোট হলেও কিন্তু এনাদের কাজ কিন্তু খুব ভালো, খুব সুন্দর চুলের কাটিং করে। এর আগে ইউসরা একবার এসেছিল ঈদের সময়, আর এখন একবার এসেছে। এ তার আগে কিন্তু আমি ইউসরার চুল কেটে দিতাম, এখন অনেকটা বড় হয়ে গিয়েছে বলে আমি আর কাটি না, পার্লারে এসেই কাটাই। তো দেখুন এখন ওর চুল কাটাচ্ছে। অবশ্যই আপনাদের ব্লগ ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। বেশ কিছুদিন ধরেই ভাবছি যে ইউসরার চুলটা কাটাতে যাব, হয়ে আর ওঠে না, কারণ রায়হানের স্কুল থাকে আর শনিবার রবিবার পড়ে গেলে কিছু না কিছু কাজ পড়ে যায়, তো আসা আর হয় না। তো আজকে ওর ছুটিও ছিল, তেমন কিছু কাজও ছিল না বলে ভাবলাম চুলটা কেটিয়েই নিয়ে আসি। প্রথমে বুঝতে পারছিলাম না যে কোন কাটিংটা ভালো লাগবে, তো আমি বলেছিলাম যে স্ট্রেট কেটে দিতে, কিন্তু ওনারা বলল কি স্ট্রেট কাটলে চুলটা অনেকটা ছোট হয়ে যাবে। তারপরে ওনারা বলল ডিপ ইউ কাটতে, তাই এখন ওর চুলটা ডিপ ইউ কাটিং করছে। এর আগেও কিন্তু ও ডিপ ইউ কাটিং কেটেছিল, সামনের দিকটাই কাটিনি, যেহেতু গরম সামনে চুল ফেলে রাখতে পারবে না, তাই পিছনের দিকটাই শুধু কেটেছি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখুন এখানে ইউসরার চুল কাটা কমপ্লিট। তো এখন ও চুলটা কেটে নেওয়ার পরে ওর পাপার কাছে দেখাতে যাচ্ছে, ওর পাপা বাইরে বসে আছে, তো কেমন হয়েছে দেখাতে যাচ্ছে। আর এই দিকে দেখুন পার্লারের সামনেই একদম এইগুলো বিক্রি হচ্ছে, কাপড় জামা বেশ সুন্দর সুন্দর ছিল, আমি আর দেখিনি নেবো না বলে। তো এখানে দেখুন ইউসরার এত চুল কেটে দিয়েছে, তারপরে ইউসরার চুলটা ভালো করে বেঁধে নিয়েছি, এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। তাড়াতাড়ি বাড়ি চলে যাচ্ছি, আর কোথায় গেলাম না, কারণ বৃষ্টি আসবে মনে হচ্ছে। এমনি ইউসরার কিছুদিন আগে শরীরটা অসুস্থ ছিল, বৃষ্টিতে ভিজলে ফের শরীর অসুস্থ হয়ে যায় যদি, তাই এখন আমরা তাড়াতাড়ি করে বাড়ি চলে যাচ্ছি। পার্লার থেকে অর্ধেকটা আসার পরেই খুব জোর বৃষ্টি চলে এসেছে,
আর তাই আমরা এখানটায় এখন দাঁড়িয়ে আছি। বৃষ্টিটা থেমে গেলে তারপরে বাড়ি যাব। এখানে বেশ কিছুক্ষণ আমরা দাঁড়িয়েছিলাম, অনেকক্ষণ ধরেই বৃষ্টি হচ্ছিল। তারপরে বৃষ্টি থেমে যাওয়ার পরে এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। তো দেখুন চারপাশটা কত সুন্দর লাগছে, চারিদিকে গাছ রয়েছে আর মাঝখানে রাস্তা। আমার তো এই দিকে আসতে বেশ ভালোই লাগে, তো যখনই আসি আমার মনটা খুব ভালো হয়ে যায়। তো এইখানে দেখুন এখন আমরা বাড়ি চলে এসেছি। ওর পাপা গিয়েছে একটু ফুটি আর চকলেট কিনতে, বৃষ্টি হচ্ছিল বলে গাড়ি রাস্তায় আর দাঁড় করায়নি। তো ইউসরা এসেই আগে ওর ভাইজানের কাছে যাচ্ছে কী করছে দেখতে। ও তো বুট পরেই ওর ভাইজানের কাছে চলে যাচ্ছিল, তারপরে বললাম বুটটা খুলে যাও, তো এখন বুট খুলে ওর ভাইজানের কাছে গিয়েছে। আর এখানে দেখুন রায়হান ঘুমের নাটক করছে, ও প্রায় করে এমন, যখনই আমরা বাইরে যাই বাইরে থেকে এসে দেখি ও চুপ করে ঘুমাচ্ছে, কিন্তু ও ঘুমায় না, ওটা ও নাটক করে। এই দেখুন এবার এক্ষুনি উঠে পড়বে। তো আজকের ভ্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। প্রিয় চলাকালীন, যদি আমার থেকে কিছু ভুল হয়ে যায়, আমার কথা যদি কিছু ভুল হয়, তাহলে অবশ্যই আমাকে মাফ করে দেবেন। আজকের ভ্লগটা এখানেই শেষ করছি।